من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله مولانا العظيم বর্তমান মৌসুম হজ এবং কোরবানির মৌসুম। ঈমানের পর ইসলামের গুরুত্বপূর্ণ চারটি স্তম্ভ নামাজ, যাকাত, হজ এবং রোজা। চার স্তম্ভের মধ্যে নামাজ, যাকাত এক পর্যায়ের, হজ ও রোজা আরেক পর্যায়ের। নামাজ ও যাকাতের মধ্যে নামাজ মূল, যাকাত তার শাখা। হজ ও রোজার মধ্যে হজ মূল, রোজা তার শাখা। যখন বান্দা ঈমান আনয়ন করে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করেন, তিনি সমগ্র সৃষ্টি জগতের মালিক, ক্ষমতাধর, ক্ষমতাসীনের আনুগত্যতা যত করা যায় ততই প্রমোশন হয়, অমান্য করলে শাস্তি ভোগ করে। আল্লাহ রাব্বুল আলামিনকে এখন মান্য করা দায়িত্ব আসে। এ দায়িত্বের বহিঃপ্রকাশ ঘটে নামাজের মাধ্যমে। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরি দেয় পাক পবিত্র অবস্থায়, তার দরবার মসজিদে এসে প্রথমেই কান ধরে নিজের অপরাধ স্বীকার করে দাঁড়ানোর চেষ্টা করে, যাকে আমরা তাকবীর বলার সময় হাত কান পর্যন্ত উঠা দেখি। এরপর দস্তে বস্তা হাত বেঁধে বাদশাহ দরবারে দাঁড়িয়ে থাকি, নজর নিচের দিকে, একটা শাহি দরবারের আদর। এরপর বাদশাহ সানা সিফাত গুণ কীর্তন, সানা এবং সুরায় ফাতেহার মাধ্যমে, নত স্বীকার করা রুকু এবং সেজদার মাধ্যমে। এভাবে যখন দরবার থেকে বিদায় নেওয়ার সময় হয়, আমরা নামাজে দুদিকে সালাম ফিরে সালাম দিয়ে বিদায় গ্রহণ করি। এটা হল মূল। যখন ক্ষমতাধরের ক্ষমতা মেনে নিলাম, আনুগত্যতা স্বীকার করে নিলাম, এখন ক্ষমতাধরকে ট্যাক্স দিতে হয়, এটা হলো যাকাত। ট্যাক্স বিভিন্ন প্রকারের, বিভিন্ন নামের, আয়কর, শিক্ষাকর, ভ্যাট, আরও কত কিছু আছে। এখানেও যাকাত, ফিতরা, সদাকা, নজর, মান্নত, কাফফারা ইত্যাদি, এগুলো সব ট্যাক্স।
মূল হলো নামাজ তার শাখা হিসাবে যাকাত তাই কোরআনে কারীমে যেখানে নামাজের কথা সেখানে যাকাতের কথা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত সাথে সাথে আলোচনা নামাজ ফরজ হয়েছে আগে যাকাত ফরজ হয়েছে পরে আগে ক্ষমতা মেনে নেয় আর ট্যাক্স হলো এরপরে দ্বিতীয় নম্বরে আরও দুইটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হজ এবং রোজা এখানে হজ হলো মূল রোজা হলো তার শাখা আমি নিঃসন্দেহে অপরাধী এ দরবারের অপরাধী এমন কে আছে যার কোনো গুণা নেই কেউ নেই ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে ছোট বড় গুণা হতেই থাকে গুনাহের জন্য গুনাহের স্থানে এখন যাওয়ারও প্রয়োজন পড়ে না মসজিদে থাকা অবস্থায় গুনাহ হয় আল্লাহ ক্ষমা করুন এই জন্যই হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন আগর আল্লাহ মিয়া হামে জান্নাত দে আইন এহসান হোগা আল্লাহ পাক যদি আমাদেরকে বেহেশত দেন এটা হবে তার করুণা তার অবদান আগর জাহান্নাম মে ভেজে দে তো আইন ইনসাফ হোগা যদি জাহান্নামে পাঠিয়ে দেন তার ইনসাফ হবে জুলুম হবে না প্রশ্ন জাগে তাহলে আমাদের ঈমান আমল এবাদত এগুলো কোথায় যাবে আমরা যে পরিমাণ এবাদত করি এই পরিমাণ এবাদত দুনিয়ার একটি নেয়ামতের বিনিময়ে হবে না অসংখ্য নেয়ামত ভোগ করতেছি কিসের বিনিময়ে হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহাব রহমতুল্লাহ আলাইহি লেখেন বনি ইসরায়েলের এক ব্যক্তি দীর্ঘ 500 বছর যাবৎ এবাদতে মগ্ন ছিলেন গুনার ধারে কাছে যাননি আল্লাহ রাব্বুল আলামিন তার বেহেশতের ফয়সালা করেন তিনি মনে মনে ভাবলেন আমি আমার এবাদতের বিনিময়ে বেহেশত পেয়ে গেছি এই ভাবাটি সঠিক ছিল না আল্লাহ পাক বুঝানোর লক্ষ্যে ফেরেশতাদেরকে বললেন এই লোকটিকে বেহেশতে নিয়ে যাও তবে জাহান্নামের কিনারা দিয়ে ঘুরিয়ে নিয়ে যাও তাকে যখন জাহান্নামের কিনারায় আনা হলো জাহান্নামের ভয়াবহ আজাব তর্জন গর্জন দেখে ভয়ে তার মুখ শুকিয়ে যায় পিপাসায় জিহ্বা বেরিয়ে ঝুলতে থাকে অনেক সময় দেখা যায় শিক্ষক একটা ছাত্রকে পিটাইতেছে পার্শ্ববর্তী ছাত্র যাকে পিটায় না তার কম্পন শুরু হয়ে গেছে ভয় সেও কান্না আরম্ভ করে দিয়েছে অথচ তাকে শাস্তি দেওয়া হচ্ছে না আরেকজনের শাস্তি দেখলেও ভয় আসে তো বনে ইসরায়েলে এই লোক জাহান্নামের ভয়াবহ শাস্তি এবং তর্জন গর্জনার আজাব দেখে ভয়ে মুখ শুকিয়ে যায় পিপাসায় জিহ্বা বেরিয়ে এসে ঝুলতে থাকে পানি পানি বলে চিৎকার সেখানে পানি কোথায় পাবে এর মধ্যে দেখে এক ব্যক্তির হাতে এক গ্লাস স্বচ্ছ পানি দৌড়ে গিয়ে ধরেছে ভাই আমি পিপাসুক আমাকে পানি দাও পানিওয়ালা বললেন আমি পানি তো ফ্রি দেই না আমি পানির ব্যবসা করি বিক্রি করি এখানে টাকা পাবো কই এলাকা হিসাবে টাকার নাম কারেন্সির নাম আমাদের এলাকার কারেন্সির নাম হলো টাকা সৌদিয়ার কারেন্সির নাম রিয়াল কুয়েতের কারেন্সির নাম দিনার আমেরিকার ডলার রাশিয়ার রোবেল কোথাও পাউন্ড কোথাও ইউরো কোথাও রুপি এক এক এলাকা হিসাবে কারেন্সির নামের পরিবর্তন আখেরাতের কারেন্সির নাম হলো নেকি এই যে আমরা বলি অমক কাজ করলে 10 নেকি পাওয়া যাবে তার মানে আখেরাতের 10 টাকা পাওয়া যাবে নেকি মানে টাকা এখানের বেচা কিনি হয় নেকির মাধ্যমে আমি নেকির বিনিময়ে পানি বিক্রি করি লোকটি বলল নেকি তো আমার অভাব নেই 500 বছরের নেকি আছে ভাই নেকি দিব পানি দিয়ে দাও
আগে দাম দস্তুর ঠিক হোক, তারপরে পানি দেওয়ার প্রশ্ন। কত বলো? বলে না, তুমি বলো। যারা একটু চালাক ব্যবসায়ী, এরা গ্রাহকের ওজন মাপার জন্য নিজে মূল্য না বলে গ্রাহককে বলে, আপনি বলেন, যদি আমার পোষায় তো দিয়ে দিব, না পোষালে দিব না। ধরেন একটি পণ্য দোকানদার খরিদ করেছে 100 টাকা দিয়ে, এখন গ্রাহক লজ্জায় শরমে যখন তার উপরে ন্যস্ত করে দিল মূল্য, তো 400 টাকা দিয়ে দেন, তো কি বলেন? স্যার আমার কিনা দামও তো বলেননি, কিনা দাম তো আসলে বলেনি, কিনেছে 100 টাকা দিয়ে, সে বলেছে 400 টাকা। আপনি শিক্ষিত মানুষ, অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, এগুলি তো আপনারা ব্যবহার করেই থাকেন, আমার কি বলা লাগে? আরেকটু বলেন, ফসালি দিয়ে দিন। বেচারা লজ্জা সরণ, তো আচ্ছা 100 টাকা দিন। তো ঠিক আছে, লাভ কম হলেও হোক, এত কষ্ট করে এসেছেন, শিক্ষিত মানুষ নেন, দিয়ে দিলেন 400 টাকা, লাভ কম হয়ে গেল। যদি গ্রাহক দিয়ে না বলায় নিজে বলতো, 100 টাকার মাল বেশির থেকে বেশি হয়তো 200 টাকাই বলতো, এরপরে দামাদামি করতে করতে হয়তো 150 টাকায় বিক্রি করতো, 50 টাকা লাভ কম। তো চালাক দোকানদার যারা গ্রাহকের ওজন বুঝার জন্য নিজে না বলে গ্রাহককে বলে, আপনিই বলেন। যে পানিওয়ালা বলে, আমি বলবো না, তুমি বলো, এ তো আর অপেক্ষা সম্ভব নয়, পিপাসায় জীবন বেরিয়ে যাচ্ছে। বলে ফেলল, জীবনে যত নেকি কামাই করেছি তার 1/4 দিব, মানে 100 বছরের নেকি তোমাকে দিব, পানি দেব। পানিওয়ালা বলে, এত কম দামে দিতে পারবো না, তুমি অনেক কম দাম বলতেছ, এত অপেক্ষা আর সম্ভব নয়, জান বেরিয়ে যাচ্ছে, জিহ্বা ঝুলতেছে, ভাই সারা জীবনে যত নেকি কামাইছি অর্ধেক দিয়ে দিব, 250 বছরের নেকি, না এখনো কম বলতেছ, দিতে পারবো না, আর তো অপেক্ষা সম্ভব নয়, জিহ্বা ঝুলতেছে, ভাই ভাই 1/4 দিব, দিয়ে দাও, না এখনো কম দাম, দিতে পারবো না। শেষমেশ অসহ্য হই, বলিয়ে ফেললো, সারা জীবনের সকল নেকি দিয়ে দিব, পানি দাও। এই সময় গায়েব থেকে আওয়াজ আসলো, বান্দা মাত্র 1 গ্লাস পানির বিনিময়ে 500 বছরের নেকি দিয়ে দিয়েছ, এখনো পানি তোমার হাতে আসবে কি আসবে না তুমি নিশ্চিত নও, দুনিয়া থাকা অবস্থায় কত হাজার কত লক্ষ গ্লাস পানি ব্যবহার করেছ, ওগুলোর বিনিময় কোথায়? তা আমরা যে টুটাপাটা আবাদত করি কত বছর, 80 বছর যদি হায়াত পাই তো 15 বছর যায় নাবালেগ অবস্থায়, আর থাকে 65 বছর, রাত্রে ঘুমাই দিনে চলাচল করি, এখন তো দিনেরও অর্ধেক ঘুমাই, অর্ধেক যদি ধরি তো 65-এর অর্ধেক কত, 32.5 বছর গেছে গা ঘুমে, আর আছে 32.5। এই 32.5 বছরে কত আড্ডা, কত গপসপ, কত গুনাহের কাজে লিপ্ত, আবাদতে 6 মাস পাওয়া যায় কিনা কঠিন। তো 80 বছরের হায়াতে 6 মাস যদি পাওয়া না যায় তো কী করলাম আখেরাতের জন্য? তো এই টুটাফাটা আবাদত দিয়ে তো দুনিয়ার 1 গ্লাস পানির বিনিময়ে হবে না, বেহেস্ত কিসের বিনিময়ে? বাকি অসংখ্য নেয়ামত যে ভোগ করতেছি এগুলোও তো বিনিময়বিহীন। তাহলে আল্লাহ যে জান্নাত দিবেন ওনার করুণার দয়া ছাড়া আমার আমলের বিনিময়ে? কখনো নয়, আমল তো দুনিয়ার নেয়ামতের বিনিময়ে পাইনি, তো বেহেস্ত কিসের বিনিময়ে? তা আগর আল্লাহ নিয়া আমে জান্নাত দে দে আইন এহসান হোক, তিনি আমাদেরকে জান্নাত দিলে হবে তার করুণা, তার দয়া, তার মেহরবানি। আগর জাহান্নামে ভেজে দে আইন ইনসাফ হোক, জাহান্নাম দিলে ইনসাফ হবে, জুলুম হবে না, কারণ আমার টুটাফাটা ইবাদত দিয়ে তো দুনিয়ার 1 গ্লাস পানির বিনিময় হয়নি, বাকি যে গুণা কামাই করলাম ওগুলো কোথায়? এর বিনিময়ে জাহান্নাম ছাড়া আর কোনো গতি আছে? কোনো গতি নেই। তাহলে নিঃসন্দেহে আমি অপরাধী, আর অপরাধীদের এমন অপরাধী আমার স্বপক্ষের সাক্ষী দেওয়ার মতো কোনো সাক্ষী নেই, বিপক্ষে সাক্ষী দেওয়ার মতো অসংখ্য সাক্ষী আছে, এমনকি আমার দেহের অঙ্গগুলো পর্যন্ত আমার বিপক্ষে সাক্ষী দিবে, অবস্থা কী হবে?
আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসিন সূরার মধ্যে বলতেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাশর মাঠে যুক্তি দিব, আল্লাহ এই গুনাহগুলো আমি করিনি, ফেরেশতারা এমনি লিখে ফেলেছে। এমনি কেন লিখবি? আমাদের সৃষ্টির সময় যখন পরামর্শ করেছিলেন ফেরেশতাদের সাথে, আমাদের সৃষ্টির সপক্ষে তারা পরামর্শ দেননি। তাদের পরামর্শ বিতি রেখে আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তাই ওই দিন থেকে আমাদেরকে তারা শত্রু ভেবেছে। এবং আমাদের সৃষ্টির আগে তারা ছিলেন আশরাফুল মাখলুকাত, এখন তাদেরকে ডিঙ্গিয়ে আমাদেরকে বানিয়ে ফেললেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। অতএব এই শুধু গুনাহ লিখেছে, আসলে আমি এগুলোর দ্বারে কাছেও যাইনি। আল্লাহ পাক তখন বলবেন, ঠিক আছে তোমার জবান বন্ধ করে দিলাম, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবান বন্ধ, মুখ বন্ধ, এখন কথা বলবে হাত, কথা বলবে পা, কথা বলবে চোখ, কথা বলবে কান, কথা বলবে নাক, অন্য অঙ্গ কথা বলা আরম্ভ করেছে। এরা আবার কীভাবে কথা বলবে? আমাদের জিহ্বা যেভাবে বলে, জিহ্বাও তো একটি অঙ্গ, গোশতের একটি টুকরা, এই টুকরার মধ্যে আমার আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন তাই বলতে পারে। এখন যদি শক্তি নিয়ে যান, আমরা আধা শব্দ বের করতে পারবো? পারবো। আমাদের এলাকায় দুই ছাত্র, একজন ক্লাস থ্রিতে পড়ে, একজন ক্লাস ফাইভে পড়ে, দুই ভাই। স্যার প্রাইভেট পড়াইতে আসছে, মাগরিবের পরে পড়তেছে, হঠাৎ বড় ছেলে বলে, স্যার আম্মু কি পাক করছেন একটু দেখে আসি। দুই ভাই দৌড়িয়ে আসছে ঘরে, কাঁচারি ঘর থেকে, তরকারের পাতিলের ঢাকনা তুলে বড় ভাই ক্লাস ফাইভে পড়ে বলতেছে, মা আমি ক, এই শেষ, ক পর্যন্ত বলে শেষ, আর কথা নেই, বন্ধ হয়ে গেল, তো গেলই কথা বন্ধ। তো জিহ্বা এক টুকরা গোশত, আল্লাহ পাক কথা বলার শক্তি দেন তো বলে, শক্তি না দিলে জিহ্বার বাপের ক্ষমতা নেই যে কথা বলতে পারবে। তো যে আল্লাহ এক টুকরা গোশত জিহ্বায় কথা বলার শক্তি দিয়েছেন, দিতে পারেন, ওই আল্লাহ হাতের মধ্যেও কথা বলার শক্তি দিতে পারেন, পায়েও পারেন, কানেও পারেন, নাকেও পারেন, চোখেও পারেন। আল্লামা রুমির ভাষায়, রোজে মাহশার হার নেহা পয়দা সাওয়াদ, রোজে মাহশার হার নেহা পয়দা সাওয়াদ, পেশে হক হার মজরে মা রসুয়া সাওয়াদ, বসে গুয়াদ দিদাম সোয়ে হারাম, চশমে গুয়াদ দিদাম সোয়ে হারাম, গোশে গুয়াদ সিদাম সমরুল কালাম, লব্ব গুয়াম হামচনি বো সিদাম, চশমে গুয়াদ হামচনি বো দিদাম। চোখ বলবে আল্লাহ আমাকে দিয়ে এসে অশ্লীল ছবি দেখার কাজে ব্যবহার করেছে, সাক্ষী দিতেছি অমুক দিন অমুক জায়গায় অমুক মোবাইলে অমুক সময়ে অশ্লীল ছবি দেখেছিল, আমি তার সাক্ষী। কান বলবে অমুক দিন আমার দ্বারা গুনাহের কাজ করা হয়েছিল, গান বাদ্য শুনেছিল, আমি সাক্ষী। হাত বলবে আমার দ্বারায় অমুক গুনাহ করা হয়েছিল, আমি সাক্ষী। পা দিবে সাক্ষী, এখন তো হায় হায় আমার অঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, আমার বিপক্ষে সাক্ষী আছে, স্বপক্ষে নেই, আমি ওই আদালত থেকে বাঁচব কীভাবে? আদালত থেকে বাঁচার একমাত্র রাস্তা যিনি আহকামুল হাকিমিন বিচারক, তার সাথে যদি মহব্বতের সম্পর্ক গড়ে তুলতে পারি তাহলে এটা বাঁচার রাস্তা। বন্ধুর কাছে বন্ধুর সাত খুন না, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু বানায় নিতে পারি এবং আমি তার বন্ধুতে পরিণত হতে পারি, তবেই নাজাত পাওয়ার একটা রাস্তা আছে, এছাড়া আর কোনো রাস্তা নেই। তো বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলব কীভাবে? এই বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলার সুন্দর একটি মাধ্যম হলো হজ। এই হজের মধ্যে পুরাই মহব্বত, ভালোবাসা, প্রেমপ্রীতির বহিঃপ্রকাশ, আমি যে আল্লাহর বন্ধু তা প্রকাশ করতেছি। তাই আল্লাহ রাব্বুল আলামিনও বলেন, বান্দা সামর্থ্য থাকলে পরিচয়টা দেওয়ার চেষ্টা করো, যখনই হজে যাওয়া আসা ওইখানে থাকা, এবং এই সফর অবস্থা তোমার সংসার পরিচালনার যে পর্যন্ত খরচ লাগে এটার ব্যবস্থা যদি করতে পারো, দেরি করবো না, হজে চলে যাও, দেরি না করে হজে চলে যাও, এতে করে তুমি আমার বন্ধুতে পরিচিত হবে আর আমি তোমার বন্ধুতে পরিণত হব।
যখন কারোর সাথে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে তখন নিজের কোনো খবর থাকে না, কে কি বলবে না বলবে, ইজ্জত থাকবে না যাবে খবর থাকে না, অর্থ সম্পদ নষ্ট হয় না অর্থ সম্পদ বাড়ে খবর থাকে না, আমার স্বাস্থ্য ঠিক থাকবে না নষ্ট হবে কোনো খবর থাকে না। সব কিছু বিসর্জন দিয়ে বন্ধুর পিছনে, কোথায় বন্ধুকে পাওয়া যাবে, কোথায় বন্ধুর সাথে মিলান মিশা যাবে, কোথায় বন্ধুর সাথে কথাবার্তা বলা যাবে, বন্ধুর নিদর্শন কোথায় দেখা যাবে, এই নিয়ে সবসময় ব্যস্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন রেখে দিয়েছেন মক্কায়ে মুকাররমা এবং তার আশেপাশে। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতে বাইয়েনাত অনেক স্পষ্ট নিদর্শন রয়ে গেছে। যখন তুমি আমাকে বন্ধু বানাতে চাও তো পরিচয় দাও, ছুটে আসো আমার এই শহরে, বালাদুল্লাহিল হারাম আমার আল্লাহর সম্মানিত শহর মক্কায়ে মুকাররমা, আমার হাবিবের সম্মানিত শহর মদিনায়ে মুনাওয়ারা, এখানে ছুটে আসো। আবেগটা কেমন হবে? আবেগটা হবে খানা এ কাবা কা মঞ্জর এ খোদা দেখলা মুঝে, খানা এ কাবা কা মঞ্জর এ খোদা দেখলা মুঝে, মক্কা ও শহরে মদিনা দেখনে কো দে মুঝে, ও মকামাতে মুবারক কি জিয়ারত হো নসিব, জিসমে রহমত বেশুমারা দেখনে কো দে মুঝে, খানা এ কাবা কো পৌঁছু তলবিয়া কহতে হুয়ে, খানা এ কাবা কো পৌঁছু তলবিয়া কহতে হুয়ে, ইসতেলা মে হজর আসওয়াদ সে মুশাররফ কর মুঝে, খানা এ কাবা কো পৌঁছু ফির আহদ তাজা করো, জিসমে আনসার ও মুহাজির আহদ করতে থে তুঝে, আয় খুদা সহরাব কর দে আবে জমজম সে মুঝে, হাত উঠাও দর পে তেরে জব পিলায়ে তু মুঝে, দরমিয়ানে কোহে মরওয়া ওয়া সফা দৌড়লে লাগু, দরমিয়ানে কোহে মরওয়া ওয়া সফা দৌড়নে লাগু, ইস্তেরাবে হাজরা মে দৌড়নে কো দে মুঝে, এসকলে কর হাজিরি হো জব মিনা বাজার মে, মিসলে ইসমাইল উস যা জান কুরবান হো মুঝে, মিসলে ইসমাইল উস যা জান কুরবান হো মুঝে। আল্লাহ, লক্ষ লক্ষ তোমার আশিকার প্রেমিকেরা নিজের বাড়ি ঘর আত্মীয় স্বজন পরিবার পরিজন সব কিছু বিসর্জন দিয়ে ছুটে চলছে তোমার শহর মক্কায়ে মুকাররমার দিকে। আল্লাহ আমাকে এভাবে ছুটে চলার তৌফিক, আল্লাহ কত মোবারক জায়গা যেখানে অহরহ বরকত অবতীর্ণ হইতেই থাকে। আল্লাহ তোমার হাজিরা সে জায়গাগুলো দেখবে, সেখানে পৌঁছবে, বরকতের ভাগ পাবে, আমি মাহরুমার বঞ্চিত থাকব। আল্লাহ আমাকে একটু তৌফিক দাও, আমিও যাতে ওই জায়গাগুলোতে পৌঁছতে পারি, বরকতের ভাগ পেতে পারি। ও মকামাতে মুবারক কি জিয়ারত হো নসিব, জিসমে রহমত বেশুমার, জিসমে রহমত বেশুমার দেখনে কো দে মুঝে। দুইটা কাফনের কাপড়, সাদা এক টুকরা পরানো এক টুকরা গায়ে, দুইটা কাফনের কাপড় পরে গেলাম, আমার সান সম্পদ কিছু নেই, আমার অর্থ সম্পদ ক্ষমতা শক্তি সব কিছু একদিকে রেখে আল্লাহ তোমার নিদর্শন যেখানে আছে সে শহরের দিকে চললাম, এখন আমি জিন্দা থেকেও আমি মুর্দা, কাফনের কাপড় সাথে নিয়ে নিয়েছি, আর কথা শুধু একটা, তোমার সাথে কথা বলা ছাড়া কারোর সাথে কথা নেই, যেহেতু এখন তোমাকে আমার বানাবো আমি তোমার হব, সেটা কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়া আলান নাসি হিজ্জুল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা, বাইতুল্লাহর হজ করতে আসো। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম
ওনার মাধ্যমে দাওয়াত পৌঁছেছেন আমাদেরকে আজ থেকে 6000 বছর আগে। যারা রূহ জগতে ছিল তারা শুনেছে, যারা উদর জগতে ছিল তারাও শুনেছে, যারা বিশ্ব জগতে ছিল তারাও শুনেছে, যারা কাছে ছিল তারা শুনেছে, যারা দূরে ছিল তারাও শুনেছে। এটা কিভাবে সম্ভব? এখন তো বুঝতে বুঝাইতে সহজ, কোথায় হাজার হাজার কিলোমিটার দূর আমেরিকা থেকে কথা বলছে, আমরা এখানে শুনতেছি, ছবিও দেখতেছি, কে কথা বলে তাকেও দেখতেছি, কথাও শুনতেছি। একটা মানুষের ব্রেন যদি এতটুকু কাজ করতে পারে, হাজার হাজার কিলোমিটার দূরের কথা আমার কানে পৌঁছে দিতে পারে সেকেন্ডের মধ্যে, সেকেন্ডও লাগে না। তো এই ব্রেনের আবিষ্কারক আল্লাহ রাব্বুল আলামিনকে পারেন না রূহ জগতে পৌঁছাইতে, উদর জগতে পৌঁছাইতে, যারা উপস্থিত আছে তাদেরকে পৌঁছাইতে, যারা নেই তাদেরকেও পৌঁছাইতে। সকলের কানে আল্লাহ পাক দাওয়াত পৌঁছে দিলেন, শোনা মাত্র তখন সবাই জবাব দিয়েছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদ ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীক। আল্লাহ আমি হাজির, তুমি দাওয়াত দিয়েছ আমি কবুল করেছি, আমি হাজির। আমার কি শক্তি আছে, সামর্থ্য আছে, সম্পদ আছে হাজির দিতে পারি? আমার আল্লাহ যদি তৌফিক না দেন, যে লক্ষ লক্ষ মানুষ হজ করতে যায়, আপনি খোঁজ নিয়ে দেখুন ধনের তুলনায় গরিবের সংখ্যা বেশি, ধনের তুলনায় গরিবের সংখ্যা বেশি। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন তাই এরা উপজ হতে পারতেছে, আর কত কোটি কোটি টাকার মালিক আছে নসিব হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক না দিলে হবে না, তো তার কাছে তৌফিকও চাইতে হবে। এভাবে আশেকার প্রেমিক হয়ে নিজের কোনো খবর নেই, না জায়গা জমিনে, না অর্থ সম্পদের, না পরিবার পরিচয়ে, না ঘর বাড়ির, না নিজের স্থান সম্পদের, না নিজের হোসন খুবির, না কিছু, কাপনের কাপড় পরিহিত অবস্থা ছুটছি। আল্লাহ আমি তোমার আশেক, আমি তোমার প্রেমিক, তুমি ছাড়া এখন আমি আর কিছু বুঝি না, এখন আছো তুমি, আছি আমি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন বার বার যাতে হারামাইন শরীফে জিয়ারত নসিব হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুন্নত নিয়ত বান্দার আগে আমরা একটু এগিয়ে যাই, সকলে একটু এগিয়ে যাই, যাতে শুধু সেজদা দিতে পারে একটু দাঁড়াই, দাঁড়াইয়া সব সোজা করে একটু এগিয়ে যাই, যাতে বেশি থেকে বেশি মুসল্লি ভিতরে জায়গা পান। সবাই একটু এগিয়ে দাঁড়ানোর চেষ্টা করি, যাতে সেজদা দিতে পারি এই পরিমাণ জায়গা রেখে আমরা দাঁড়াই। 15 তারিখে তোমার একটু দোয়া করে দিয়ে মাতা দাদা শুধু সেজদা দিতে পারবো এই পরিমাণ জায়গা রেখে, এই জায়গায় খেয়াল করে কত জায়গা কাজে রাখলে সেজদা দেওয়া যাবে।